হ্যালো গাইজ, জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের কথা বলছিলাম। আপনারা যারা মুভি দেখতে পছন্দ করেন তারা অনেকেই মাছের ঝোল, অর্থাৎ কলকাতার একটা সিনেমা আছে মাছের ঝোল, এই সিনেমাটা দেখবেন। এই সিনেমাটা যারা দেখেছেন তারা জানেন যে সেখানে তার একটা সন্তান তার মায়ের জন্য, অর্থাৎ মা ওই সন্তানকে ছোট ওই সন্তান ছোটবেলায় একবার মায়ের জন্য মাছের ঝোল রান্না করেছিল, সেই ঝোলটা তার মুখে লেগে থাকে। সন্তান যখন বড় হয় তার থেকে অনেক দূরে চলে যায়, অর্থাৎ বিদেশে থাকে, তখন মা কিন্তু আবার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয় এবং মাকে দেখার জন্য বিদেশ থেকে ছেলে চলে আসে এবং ছেলেকে মা মনে করিয়ে দেয় যে তুই যে একটা ঝোল রান্না করেছিলিস যখন তোর বয়স 14 ছিল, সেই বয়সের মাছের ঝোলটা আমার মুখে এখনো লেগে আছে, সেটা আমার খেতে ইচ্ছে করছে। তো সেই সন্তানটি তখন হাসপাতালে মাকে খুশি করার জন্য আবার সেই মাছের ঝোলটা রান্না করে। মাছের ঝোল মা খায়, খেয়ে বলে যে হ্যাঁ তুই অনেক ভালো রান্না করেছিস, কিন্তু সেই সময়ের মতো হয়নি। তখন সন্তান কি করে, আবার পরের দিন মার জন্য আবার অনেক চেষ্টা করে, অনেক বুদ্ধি করে আবার একটা মাছের ঝোল রান্না করে। সেদিনও মা খায়, সেদিনও খেয়ে মা বলে যে হ্যাঁ এটা অনেক মজা হয়েছে, অন্যরকম হয়েছে, কিন্তু ছোটবেলা যে তুই রান্না করেছিলিস সেরকমটা হয়নি। তখন সন্তান আবারও চেষ্টা করে, আবারও চেষ্টা করে, আবারও চেষ্টা করে, এরকম ভাবে দেখা যায় প্রায় 7 দিনই তার সন্তান তার জন্য মাছের ঝোল রান্না করে। একদম শেষ দিন যখন হসপিটাল থেকে মা রিলিজ হবে, সেদিন বলে যে তুই প্রথম যেদিন রান্না করেছিলি মাছের ঝোলটা কিন্তু সেদিনই সেদিনের মতো হয়েছিল, কিন্তু তখন ছেলে বলে কি বলো তাহলে তুমি এতবার আমাকে দিয়ে কেন রান্না করালে। তখন মা বলে যে আমি দেখতে চেয়েছিলাম তুই আসলে কতটুকু বিরক্ত হোস, বা তুই আমার জন্য কতটুকু চেষ্টা করিস, বা আমাকে কতটুকু তুই ভালোবাসিস, আমার ভালোবাস আমাকে ভালোবেসে তুই কাজটা কিভাবে করিস। সত্যি তখন এই যে কথাটা, এই যে অনুভূতি মায়ের এবং সন্তানের, সেটার আসলে কোনো তুলনা হয় না। শাকিব খানও এই বন্ধের মধ্যে, এই কোয়ারেন্টাইন হোম কোয়ারেন্টাইনের মধ্যে চেষ্টা করছেন তার মাকে খুশি করার জন্য, কারণ তার জীবনের 20 বছর তিনি কিন্তু সিনেমা করে গেছেন, অভিনয় করেছেন, এখন প্রযোজনা করছেন, পরিচালনা করছেন, মাকে দেওয়ার মতো 20 বছরের কোনো সময় তার ছিল না। এই যে স্রষ্টা প্রদত্ত কিছু সময় তিনি পেয়েছেন এবং সৌভাগ্যবশত তিনি তার মার কাছে থাকতে পারছেন, সেই কারণে তিনি অনেক কিছু শিখতে পারছেন, অনেক ভুল তার ভেতর থেকে সরে যাচ্ছে, অনেক মেঘ সরে যাচ্ছে, তিনি আবার ফিরে পাচ্ছেন সেই পুরনো শাকিব খানকে। আর সে কারণেই তিনি কিন্তু তার মায়ের জন্য সকাল বিকাল চা বানাচ্ছেন এবং মা চা খেয়ে বলছেন যে হ্যাঁ চাটা খুব ভালো হয়েছে, তোর হাতের চা আসলে অনেক মজার। আর সেই কারণেই শাকিব খান চাচ্ছেন যে তার সন্তান তার মাকে ভালোভাবে চা বানিয়ে এই যে কটা দিন বন্ধ আছে মাকে খুশি করার জন্য। প্রতিটি সন্তানেরই উচিত আসলে বাবা মাকে খুশি করা। আপনাদের যাদের মা রয়েছে, মায়ের কাছে রয়েছেন, তারা আসলে চেষ্টা করে দেখতে পারেন এই দিনগুলো আসলে সুন্দরভাবে কাটাতে পারেন, নিশ্চয়ই সেটা একটা ভালো স্মৃতি হয়ে থাকবে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলে পেয়ে যাবেন সব ভালো ভালো খবর। ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, ধন্যবাদ।